সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত 2021 আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপের 14তম ম্যাচে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ পরস্পরের মুখোমুখি হবে। ইংল্যান্ডের অধিনায়ক ইওয়েন মর্গান আশা করছেন যে দলটি তাদের অভিযান ইতিবাচকভাবে শুরু করতে পারে। আইপিএল এবং সাম্প্রতিক প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ফর্ম দেখানো মঈন আলীর জন্য পথ তৈরি করতে ডেভিড মালানকে বাদ দেওয়া হতেও পারে, আবার দলে রাখা হতেও পারে। অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের বিরুদ্ধে সব কিছু ঘুরিয়ে দিতে চাইবে। অধিনায়ক কিরণ পোলার্ড আশা করছেন যে সিনিয়র খেলোয়াড়রা ব্যাট এবং বল নিয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সাথে ফিরে আসতে পারেন। টি-20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর 5টি ম্যাচ জিতেছে। শনিবার 23 অক্টোবর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ পরস্পরের মুখোমুখি হতে চলেছে। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7:30 থেকে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি দুটি দলেরই সম্ভাব্য প্লেয়িং ইলেভেন, আবহাওয়া ও পিচ রিপোর্ট, ম্যাচ প্রিভিউ ও ফ্যান্টাসি ক্রিকেট টিপস বিস্তারিতভাবে। তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সমস্ত খেলার আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। ম্যাচ প্রিভিউ, প্রথমে ইংল্যান্ড প্রিভিউ। টিম ম্যানেজমেন্ট পিচের অবস্থা মূল্যায়ন করবে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলার জন্য তাদের চূড়ান্ত একাদশ বেছে নেবে। ব্যাটিং বিভাগে জস বাটলার, জেসন রয়, ইওয়েন মর্গান, লিয়াম লিভিংস্টোন এবং মঈন আলীর পছন্দগুলিকে প্রচুর পরিমাণে রান সরবরাহ করতে হবে। শেষ প্রস্তুতি ম্যাচে উইকেট রক্ষক জস বাটলার ব্যাট দিয়ে দুর্দান্ত ফর্ম দেখিয়েছিলেন এবং 51 বলে 11টি 4 এবং 2টি ছক্কার সাহায্যে 73 রানের সর্বোচ্চ স্কোরের সাথে ইনিংসটি শেষ করেছিলেন। বাটলার ছাড়াও জনি ব্যারেস্টো তার শালীন ফর্মটি অব্যাহত রেখেছিলেন এবং 21 বলে 30 রান করেছিলেন। বোলিং বিভাগে ক্রিস ওক্স, মার্ক উড এবং ডেভিড উইলির পেস ত্রয়ীর উপর গুরুত্বপূর্ণ অগ্রগতি তৈরি করতে হবে। এই ম্যাচের জন্য ইংল্যান্ডের হয়ে 3 স্পিনার হিসেবে থাকবেন আদিল রশিদ, মঈন আলী এবং লিয়াম লিভিংস্টোন। এবার ওয়েস্ট ইন্ডিজ প্রিভিউ। বর্তমান চ্যাম্পিয়নদের এই উচ্চ অক্টেন সংঘর্ষে ইংল্যান্ডকে পরাস্ত করতে ব্যাট এবং বল দিয়ে তাদের খেলা বাড়াতে হবে। প্রতিযোগিতা থেকে বাদ পড়া ফ্যাবিয়ান অ্যালেনের জায়গায় এসেছেন আকিল হোসেন। ব্যাটিং বিভাগে এভিন লুইস, ল্যান্ডি সিমন্স, ক্রিস গেইল, কিরণ পোলার্ড, রোস্টন চেস, সিমরন হেটমায়ার এবং আন্দ্রে রাসেলের মতো খেলোয়াড়রা রান করার দায়িত্ব নেবেন। বোলিং বিভাগে ওবেদ ম্যাককয়, রবি রামপাল, হেডেন ওয়ালস জুনিয়র, আকিল হোসেন এবং কিরণ পোলার্ডের উপর সময় মতো সাফল্য অর্জনে দায়িত্ব দেওয়া হবে। পিচ রিপোর্ট অ্যান্ড কন্ডিশনস। দুবাইয়ের পিচ ব্যাটসম্যানদের জন্য ভালো। সংযুক্ত আরব আমিরাতের 3টি স্টেডিয়ামের মধ্যে ব্যাটসম্যানরা এখানে দুবাইতে সবচেয়ে বেশি ব্যাটিং উপভোগ করেছেন। এছাড়া পেসারদের কিছু অতিরিক্ত বাউন্স এবং আন্দোলন শুরু করা উচিত। বাউন্ডারি বেশ বড় এবং স্পিনাররা এটির ভালো ব্যবহার করতে চলেছে, যদিও তাদের জন্য পিচে খুব বেশি সুযোগ নেই। এভারেজ ফার্স্ট ইনিংস স্কোর। গত 5 ম্যাচে এই ভেন্যুতে প্রথম ইনিংসে গড় স্কোর 145 রান। ওয়েদার ফোরকাস্ট। দুবাইয়ের আবহাওয়া রৌদ্রজ্বল ও গরম থাকবে। তাপমাত্রা 28 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আকাশ পরিষ্কার থাকবে এবং ম্যাচের সময় বৃষ্টির পূর্বাভাসের কোনো সম্ভাবনা নেই। 46% আর্দ্রতা এবং 16 কিলোমিটার/আওয়ার বাতাসের গতিবেগ থাকবে। এবার হেড টু হেড রেকর্ডস। এখনও পর্যন্ত দুটি দল 18 বার পরস্পরের মুখোমুখি হয়েছিল, যার মধ্যে ইংল্যান্ড জিতেছে 7টি ম্যাচ এবং ওয়েস্ট ইন্ডিজ জিতেছে 11টি ম্যাচ। টস প্রেডিকশন। যে দলটি টস জিতবে
প্রথমে ব্যাট করবে এবং 175 রানের বেশি স্কোর পোস্ট করতে চাইবে। এবার কি প্লেয়ার্স অফ বোথ টিম, ইংল্যান্ডের কি প্লেয়ার্স হতে পারেন জশ বাটলার, লিয়াম লিভিংস্টোন এবং আদিল রশিদ। ওয়েস্ট ইন্ডিজের কি প্লেয়ার্স হতে পারেন এভিন লুইস, ক্রিস গেইল, হেডেন ওয়ালস জুনিয়র। এবার চলুন দুটি দলেরই সম্ভাব্য প্লেয়িং ইলেভেনটা কেমন হতে পারে দেখে নেওয়া যাক। প্রথমে ইংল্যান্ড প্রেডিক্টেড প্লেয়িং ইলেভেন, জশ বাটলার উইকেট কিপার, জেসন রয়, জনি বিয়ারস্টো, দ্বৈত মালান, ইউইন মর্গান ক্যাপ্টেন, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, ডেভিড উইলি, আদিল রশিদ, ক্রিস জর্ডান, মার্ক উড। এবার ওয়েস্ট ইন্ডিজ প্রেডিক্টেড প্লেয়িং ইলেভেন, এভিন লুইস, ক্রিস গেইল, রোস্টন চেস, সিমরন হেটমায়ার, নিকোলাস পুরান উইকেট কিপার, আন্দ্রে রাসেল, কিরণ পোলার্ড ক্যাপ্টেন, হেডেন ওয়ালস, ডোয়াইন ব্রাভো, ওবেদ ম্যাকয় এবং আকিল হোসেন। এবার ড্রিম ইলেভেন টিম প্রেডিকশান, ব্যাটসম্যান হিসেবে নেওয়া যেতে পারে ক্রিস গেইল, এভিন লুইস, জেসন রয়কে, অলরাউন্ডার হিসেবে নেওয়া যেতে পারে ডোয়াইন ব্রাভো, মইন আলীকে, উইকেট কিপার হিসাবে নেওয়া যেতে পারে জশ বাটলারকে এবং তাকে ক্যাপ্টেন করা যেতে পারে জনি ব্যারেস্টো, নিকোলাস পুরান, বোলার হিসাবে নেওয়া যেতে পারে আদিল রশিদকে এবং তাকে ভাইস ক্যাপ্টেন করা যেতে পারে মার্ক উড এবং হেডেল ওয়ান্স জুনিয়র। এবার টিম স্কোরস ব্যাটিং ফার্স্ট, যদি ইংল্যান্ড প্রথমে ব্যাট করে তাহলে তারা 160+ রান করার সম্ভাবনা আছে, আর যদি ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে সেক্ষেত্রে তারা 165+ রান করতে পারে। ব্রডকাস্টিং টিভি চ্যানেলস, ভারতে আপনি স্টার স্পোর্টস নেটওয়ার্কে 8টি ভাষায় ICC T20 ওয়ার্ল্ড কাপ 2021 এর সমস্ত ম্যাচের লাইভ টেলিকাস্ট দেখতে পারেন এবং ক্রিকেট অনুরাগীরা ডিজনি প্লাস হটস্টারে ম্যাচের লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারবেন। দিস গেম ইনভলভস অ্যান এলিমেন্ট অফ ফাইন্যান্সিয়াল রিস্ক অ্যান্ড মে বি অ্যাডিক্টিভ, প্লিজ প্লে রেসপন্সিবলি অ্যান্ড অ্যাট ইয়োর ওন রিস্ক। অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থেকে ক্রিকেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস পাওয়ার জন্য ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে আমাদের গো স্পোর্ট টেলিগ্রাম চ্যানেলে এক্ষুনি জয়েন করুন। এবার হু উইল উইন দ্য ম্যাচ টুডে, সুতরাং সব মিলিয়ে যেটা মনে হচ্ছে আজকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।